ইবাদত করার দরকার, যদি আপনি না করতে পারেন সব বৃথা। দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন কোরআন শরীফ দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কিন্তু এমন একটা অমূল্যহীন সম্পদ ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম, এটা আবু জেহেল বিল জানতো। আবু জেহেল জানা সত্ত্বেও কিন্তু রাসূলের ধর্ম মেনে নিতে পারেনি, ইসলাম ধর্ম নিয়ে সেটাকে গ্রহণ করতে পারেনি। আবু জেহেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বহু চক্রান্ত করেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণে রাসূলের কোনো ক্ষতি করতে পারেনি। এবং কিয়ামত পর্যন্ত কোনো শত্রুরাও চেষ্টা করলো ইসলামের চুল পরিমাণে শত্রুতা কর, ইসলাম তাকে এক ইঞ্চি পরিমাণে কেউ দাবাতে পারবে না। পারবে বলে মনে হয়? এখন যা জালে এরা তো ওই সময় থেকে মনে হয় চুনে পুটি। আচ্ছা আবু জেহেলের থেকে বিশাল বড় এরা, ফিরাউনের থেকে বিশাল বড়, নমরুদের থেকে বিশাল বড়। পারে না, এখন যা চেষ্টা করবে আশা করি পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাতেন রিপোর্ট নেওয়ার জন্য, কি প্রত্যেকটু দেখে এসো তো? সে সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, তো ঘরে বসে বসে পড়তেন। তো যে যেত সে ওখান থেকে ফিরে এসে আবার যেত, যে হাতে হাত দিয়ে মুসলমান হতেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলে, কি অমূল্যহীন সম্পদ কোরআনের বাণী, এত সুন্দর। দুনিয়ার যত কিতাব আপনি পড়বেন, কোরআন আপনি পড়বেন, যতবার পড়বেন আপনার গালে নিত্য নতুন স্বাদ পাওয়া যাবে। একবার জোরে বলে, পৃথিবীর কিতাব একবার দুবার আপনি পড়বেন, পড়ার পরে দেখবেন তার এনার্জি উঠে যায়। তুই একবার পড়িস ওটা, কিন্তু এই পর্যন্ত কোরআন শরীফ এরকম কোনোদিন দেখেছেন? একবার পড়ার পরে আপনার মন চায়নি আর একবার পড়ি, যে আর পড়বো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তে আবু জেহেল লোক পাঠাতো, কিন্তু যে যেত এসে মুসলমান হতো। ওয়ালিদ বিন মুগিরাকে পাঠালেন, যে ওয়ালিদ বিন মুগিরা খুব বিশ্বস্ত লোক। আমার দিকে ধ্যান দেন, ভালো করে শুনেন কথাটা কি বলি, আমরা কার উম্মত সেটাকে আপনাকে বলার জন্য আমি এসেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতে আর ওয়ালিদ বিন মুগিরা ওকে পাঠানো হলো, আবু জেহেল পাঠিয়েছে কি পড়ছে সেটাকে একটু জেনে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন। ওয়ালিদ বিন মুগিরা যে শুনলেন, শোনার পরে আল্লাহর নবী যখন পড়া থেমে গেল, ও আস্তে আস্তে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার নামে আমি যা শুনেছি তার বিপরীত দেখছি। কোরআনের নামে যে দূর থেকে যে সমালোচনা করা হতো, আপনার নামে যে গিবত করা, যে আপনার নামে গীবত করতো, সেই গীবত তো দেখছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কে পাঠিয়েছে? তখন বললেন, আমাকে পাঠিয়েছে আবু জেহেল। কি করতে? হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি করছেন সেটাকে রিপোর্ট নেওয়ার জন্য, তবে আপনাকে যেতে হবে না ইসলামের দাওয়াত দিয়ে। আমি ওয়ালিদ বিন মুগিরা, আমি আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত দিয়ে আসবো। একবার জোরে বলে, আর একটু জোরে বলে, কি মায়ার নবী, আহ কি দয়ার নবী। তানার কাছে যেয়ে বললেন, হুজুর আপনি রাখেন, আমি যাই, আমি একটু শুনি আসি। আমি আপনার বদলে আমি আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি। আবু জেহেলের কাছে গিয়ে বললে, হে আবু জেহেল, তুমি নবী মুহাম্মাদের নামে যেটা বলতে, নবী মুহাম্মাদের নামে তুমি যে সমস্ত গুলো গালিগালাজ করতে,
করে আমি আজকে রাসূলের কাছে গেলাম রাসূলের দরবারে গিয়ে দেখলাম কোরআনের নামে তুমি যে সমস্ত কথাগুলো বলতে রাসূলের নামে যে সমস্ত কথাবার্তাগুলো বলতে আমি দেখলাম রাসূলের ধর্ম এমন একটা ধর্ম এবং এমন একটা কোরআন তো আমার সামনে পড়েছে এমন একটা কিতাব আমার সামনে তেলাওয়াত করেছে ওই কোরআনের তেলাওয়াত আমি যেন পৃথিবীর কোন মানুষের ভাষা পাই নাই আমি তার ভিতরে দেখলাম আমার হৃদয়ের জ্ঞান আমি তার ভিতরে পাবো আমি তার ভিতরে দেখলাম ওটা হলো আখিরাতের সঞ্চয় বলে কিছু আছে পৃথিবীতে যা কিছু আমি দেখলাম সেগুলো আমার দ্বারাই যেন মনে হলো সব কিছু মিথ্যা হে আবু জেহেল আমি তোমার কথা আমি মানতে পারলাম না আমি নবী মুহাম্মাদের কথা মতো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আরেকটু জোরে বলা যাবে তাহলে ইসলাম ধর্ম আমি গ্রহণ করব আমাকে কেউ বাধা দিতে পারবে না আবু জেহেল মনে চিন্তা করলো আমি যারে পাঠাই সেই ওখানে যায় আর পরিবর্তন আল্লাহর নবী ওয়ালিদ বিন মুগিরার পিছনে পিছনে আস্তে আস্তে রাসূলের দরবারে আসে আবু জেহেলের কাছে আসেন আবু জেহেলের কাছে এসে বললেন চাচাজি আপনি কি ওয়ালিদ বিন মুগিরাকে পাঠাচ্ছিলেন সে তো আমার হাতে হাত দিয়ে কলমা পড়েছে নিশ্চয়ই আমাকে সত্য বলে মেনেছে আবু জেহেল হাতে কিছুটা ফল ছিল যেটাকে আমি কিতাবের মধ্যে পেয়েছি বুরাই ফল যেটাকে বলা হয় নলুই আমরা দেখেছি অনেকে ওই নলুই ফল মোটর মধ্যে নিয়ে আস্তে আস্তে করে খাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ডেকে বললেন চাচাজি আপনি কি খাচ্ছেন একটু বলবেন এসে পারে তো বলা যায় না ইসলাম গ্রহণ করবেন ইসলাম ধর্মের ভিতরে আসবেন আমি ইসলাম ধর্ম আপনার কাছে এনেছি আগে ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন আপনি কি খাচ্ছেন একটা দুটো করে গালে দিচ্ছে কিছু বললেন না একবার দুবার তিনবার বলার পরে ঝেঁকে উঠে বললেন আমি খাচ্ছি পাথর তুই কি খাবি রাগের মাথায় আমরা বলতেই পারি বিরক্ত হয়ে গেছি যেই বলেছে গালে যে টক ফল দিচ্ছিল ওটা যেই গালের ভিতর দিয়েছে অটোমেটিক সেটাকে পাথরে পরিণত হয়েছে একবার যদি বলে রসুলের সঙ্গে বিয়াদবি করেছে ফল খাচ্ছি না পাথর খাচ্ছি সেটা তো বুঝতেই পারছে গালে দেওয়ার সাথে সাথে অটোমেটিক পাথরে পরিণত আল্লাহর নবী সাল্লাল্লাহু